একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিয়েছি ফেসবুক থেকে। মোহাম্মদ সোহাগ নামের একজন দর্শক জানতে চেয়েছেন, কিছুদিন আগে আমার করোনা হয়েছিল, এখন আমি ঠিক আছি, তবে মাথা ব্যথা রয়েছে, করণীয় কি? করোনা পরবর্তীকালীনে আমরা এখন দেখছি যে অনেকগুলি উপসর্গ হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে পোস্ট কোভিড সিমটম সিনড্রোম, এমন অনেক কিছু। তো করোনার পরবর্তীকালে আপনাদের আমরা কিন্তু করোনায় যারা আক্রান্ত হই, বিষণ্ণতা থাকতে পারে, এরকম মাথা ব্যথা হতে পারে, তারপরে আবার কারো কারো শরীরে ব্যথা হতে পারে, শরীর ভার হয়ে যায়, জাম ধরে যায়, এমন ঝামেলা হতে পারে। ডায়াবেটিস না থাক, মানে যাদের আছে ওনাদের ডায়াবেটিসটা খারাপ হতে পারে, আবার নতুন করে কেউ কেউ করোনাতে আক্রান্ত হওয়ার পরে আবার ডায়াবেটিস হতে পারে, এরকম অনেক বিষয় সংশ্লিষ্ট। তাই মাথা ব্যথা যদি হয়, মাথা ব্যথার মেলা কারণ আছে, সেক্ষেত্রে চোখের কোনো সমস্যা আছে কি না, মানে ব্লাড প্রেশারটা কেমন আছে, অন্য যেসব মাথা ব্যথার কারণ, ঘাড়ে কোনো ব্যথা আছে কি না, ব্যথা সরে যায় কি না, এই সবগুলি বিষয় কিন্তু একটু এই আপনার বিবেচ্য বিষয়। মাথা ব্যথার ক্লিনিকও আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিমাটোলজি বিভাগ না, এটা হলো নিউরোলজি বিভাগ, এই বিভাগে আছে। আমি মনে করি যে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার নির্ণয় করা উচিত যে এই মাথা ব্যথাটা কী কারণে, এটি কি আসলে কোভিডের কারণে, অন্য কোনো কারণ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কোভিডের কারণটা মনে করতে পারি। আর আমি মনে করি কারণ নির্ণয় করেই সেই মাফিক ওষুধ খাওয়া উচিত। এমনিতে যদি আপাতত কষ্ট নিরাময়ের জন্য প্যারাসিটামল ট্যাবলেট একটি বা দুটি দিনে একবেলা বা দুবেলা খাওয়া যেতে পারে। জি, আপনি ভ্যাকসিন নিয়ে কথা বলছিলেন, একটু জানতে চাইবো যে ভ্যাকসিনের আস্থা নিয়ে যখন মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে, তখন কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর আমরা দেখেছি যে নরওয়েতে 23 জনের মৃত্যু হয়েছে এবং ইসরায়েলে 13 জনের মৃদু ফেসিয়াল প্যারালাইসিসের খবর পাওয়া গেছে। আস্থার সংকট কতটা প্রকট রূপ নিতে পারে এবং কিভাবে আস্থা ফেরানো যেতে পারে, এ ব্যাপারে আসলে আপনি কি ভাবছেন? ভ্যাকসিন আমাদের এই যে করোনা ভ্যাকসিনটা কিন্তু খুব অতি দ্রুত মানুষের ব্যবহারের জন্য চলে এসেছে, এটি আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম যে এই ওষুধের, যে কোনো ওষুধের কিন্তু একটা ফেজ 4 ট্রায়াল বলা হয়, অর্থাৎ মানে তৃতীয় ধাপের পরীক্ষার শেষে চতুর্থ ধাপে যখন অনেক মানুষকে দেওয়া হয়, তখন কিন্তু যে কোনো ওষুধ ভ্যাকসিন এগুলির আসলে সত্যিকার অর্থে ভালো দিক খারাপ দিকগুলি আমরা জানতে পারি। তো এখন আমরা কিছু খারাপ দিক জানতে পাচ্ছি, আমরা কিছু ভালো দিক তৃতীয় ধাপের পরীক্ষায় পেয়েছি এবং বিভিন্ন রকম সমস্যার কথাও জানি। তবে আমরা আসলে এখনও আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে, কিছুদিন পরে আশা করি ভ্যাকসিন আসবে। সেক্ষেত্রে আমি বলবো যাদের অ্যালার্জির সমস্যা আছে, যারা বয়স্ক মানুষ, যাদের যখন ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত হবে ওই সময়ে কারো জ্বর জারি অন্য কোনো অসুখ আছে, এই ধরনের মানুষগুলিকে আমাদের কিন্তু সেই মুহূর্তে অত্যন্ত জরুরি মনে করলেও ভ্যাকসিন দেওয়া উচিত হবে না। আরেকটি বিষয় আমি মনে করি যে ভ্যাকসিন যদি আমরা নিই, তাহলে যেই সেন্টারগুলি এই ভ্যাকসিন দেবে ওনাদের কিন্তু ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার একটা ব্যবস্থা রাখতে হবে। তার কারণ হলো অ্যালার্জির যদি কোনো রিয়াকশান হয়, তাহলে যেন সঙ্গে সঙ্গে ওই মানুষটা চিকিৎসাটা দেওয়া সম্ভব হয়। এই ধরনের ব্যবস্থা রেখে আমরা যদি অগ্রসর হই, তাহলে আমরা ভ্যাকসিনের যেই কার্যক্রম এটাকে সুচারুভাবে নিয়ে যেতে পারব। সাবধান থাকতে হবে, আবারও তিন ধরনের বিষয় আমি বললাম, একটি হলো বয়স্ক মানুষ যারা, দুটি হলো যাদের কারো অসুখ জ্বর বা অন্য কোনো সমস্যা আছে, তৃতীয় হলো যাদের ইমিউন স্ট্যাটাস। আমরা ডাক্তাররা জানি যে কার ইমিউন স্ট্যাটাস খারাপ, যে যাদের এরকম বেশি খারাপ অবস্থার ইমিউন স্ট্যাটাস আছে বা এমন কিছু ওষুধ খাচ্ছে যেগুলি রোগীর জন্য ঝামেলা করতে পারে, সেগুলি আসলে চিকিৎসকের পরামর্শ নিয়েই আমার মনে হয় ওনাদের ভ্যাকসিন নেওয়ার চিন্তা করা ভালো।